হাসি খুশি নিষ্পাপ চেহারার ছোট্ট এই মুনতাহার জন্য এখন কাছে পুরো সিলেট সহ দেশ বিদেশের অগণিত মানুষ। গত 3 নভেম্বর নিখোঁজ হয় কানাইঘাটের বীরদল গ্রামের স্বামী মাহমুদের মেয়ে মুনতাহা। অনেক খোঁজাখুঁজি এমনকি 1 লাখ টাকা পুরস্কার ঘোষণার পরও মিলেনি মুনতাহার সন্ধান। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুনতাহার নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়ে চারিদিকে, উদ্বিগ্ন হয়ে পড়েন দেশ বিদেশের লাখো মানুষ। অথচ ভাগ্যের নির্মম পরিহাস, দেশের আনাচে কানাচে যখন মুনতাহার সন্ধান চলছিল তখন বাড়ির পাশেই একটি ডুবায় পুঁতে রাখা ছিল ছোট্ট মুনতাহার নিথর দেহ। রোববার ভোর রাতে মুনতাহার প্রাইভেট টিউটর মার্জিয়া আক্তারের মা ডুবা থেকে মুনতাহার লাশ তুলে পুকুরে ফেলার সময় লাশসহ হাতে নাতে ধরা পড়ে। ধারণা করা হচ্ছে প্রাইভেট টিউটর মার্জিয়া ও তার মা এবং স্বজনরা মিলে শ্বাসরোধ করে হত্যা করেছে ছোট্ট শিশু মুনতাহাকে। শিশু মুনতাহার এমন মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন তার বাবা মা ও স্বজনরা। ঠিক কি কারণে হত্যা করা হলো ছোট্ট শিশু মুনতাহাকে তা এখনো অজানা। তবে পুলিশ জানায় 4 জনের মধ্যে 1 জন হত্যার কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে 1 জন তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা বলেছেন, কিন্তু আমরা এটাকেই একমাত্র কজ হিসেবে ভাবতেছি না। আরও কিছু কজ আমাদের কাছে মনে হচ্ছে যে থাকতে পারে, এটা আমরা একটু তদন্তের স্বার্থে একটু প্লিজ। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আটক করা হবে জানায় পুলিশ। আমরা যাদেরকে এই পর্যন্ত 4 জনকে আমরা আটক করেছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরও যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকেও আটক করব। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।